আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আমি আজকে আছি আকিদুল ইসলাম। আমার নাম, আমি একজন পানি বিশেষজ্ঞ, আমি বাংলাদেশে ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কাজ করি। তো আজকে আমরা আপনাদেরকে আপনারা যারা ছোট বোতল, হাফ লিটার, 1 লিটার, 2 লিটার এবং 20 লিটার চার পানির যারা ব্যবসা করতে চান, তাদের জন্য আজকে আমি এই ভিডিওটা করেছি। এই ব্যবসার খুঁটিনাটি, এই ব্যবসার শুরু, এই ব্যবসার শেষ, আমরা সব কিছু নিয়েই আলাপ করব। পানির ব্যবসা আসলে অনেক ভালোই লাভজনক একটি ব্যবসা, এবং এই পানির ব্যবসা কিছু নিয়ম মেনে যদি আপনি করতে পারেন, তাহলে আপনি পানির ব্যবসাটা ভালোভাবে করতে পারবেন। আর যদি আপনি নিয়ম না মানতে পারেন, তাহলে পানির ব্যবসাটা আপনার না করাই ভালো, কারণ পানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এই পানিটি আপনার মানুষকে খাওয়াতে হবে, মানুষ এই পানিটি খাবে। সুতরাং এই পানিটি, আপনি যে পানিটি বিশুদ্ধ করবেন যা বা যে পানি মানুষকে খাওয়াবেন, পানিটি অবশ্যই অবশ্যই বিশুদ্ধ হতে হবে। এবং আপনার পানির ব্যবসা করতে গেলে, যে কোনো পানির ব্যবসা, আপনি ছোট বোতল করেন বা 20 লিটার জার করেন বা আপনি আপনি ব্যাটারির পানি করেন, প্রত্যেকটা পানিরই আলাদা আলাদা BSTI কোড আছে। আপনি ছোট বোতল বা জার করলে একটা আলাদা BSTI কোড আছে, বা আপনি 20 লিটার জার করলে একটা আলাদা কোড আছে, এবং আপনি ব্যাটারি পানি করলে এটা আলাদা BSTI কোড আছে। প্রত্যেকটা কোডে আপনাকে আলাদা আলাদাভাবে লাইসেন্স নিতে হবে প্রত্যেকটি প্রোডাক্টের, প্রত্যেকটি সাইজের জন্য। তো এই যে ব্যাপারগুলো, আপনারা যে পানির ব্যবসা করবেন, পানির ব্যবসা করতে গেলে অবশ্যই আমাদের মতো যারা আমরা যারা মার্কেটে দীর্ঘদিন যাবৎ কাজ করছি, আমাদের যাদের কাজের কোয়ালিটি ভালো, যারা এটা সম্পর্কে বুঝি, এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে আপনারা সবসময় ভালো মানের পণ্য নিয়ে কাজ করার চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, আপনি কখনো হাত দিয়ে যদি পানি ভরেন, বা হাফ লিটার বা 1 লিটার বা 20 লিটার যেই বোতলগুলোতে আপনারা পানি ফিলিং করেন বা ক্যাপিং করেন, এটা অবশ্যই অটোমেটিকভাবে হতে হবে। যদি অটোমেটিক মেশিন না হয়, তাহলে কিন্তু আপনি BSTI লাইসেন্স পাবেন না। সুতরাং আপনাকে এই আপনারা যারা এই পানির ব্যবসা করবেন, পানির ব্যবসা করার প্রথম শর্ত হলো, আপনাকে অটোমেটিক হাতের স্পর্শ ছাড়া বোতলজাত করতে হবে। ধরুন আমরা একটা 20 লিটার জার পানি করব। একটা 20 লিটার জার পানি করতে গেলে অবশ্যই আপনার BSTI লাইসেন্স থাকতে হবে। BSTI লাইসেন্স যদি না থাকে, তাহলে আপনি একটি 20 লিটার জার পানির ব্যবসা করতে পারবেন না। এখন প্রশ্ন হলো, BSTI লাইসেন্স কীভাবে নেবেন? একটা জার পানির ব্যবসা করতে গেলে আপনাকে BSTI লাইসেন্স নিতে হবে, অটোমেটিক মেশিন ব্যবহার করতে হবে। আপনি যদি অটোমেটিক মেশিন ব্যবহার করেন, তাহলে আপনি BSTI লাইসেন্স পাবেন, অন্যথায় আপনি BSTI লাইসেন্স পাবেন না। আর 20 লিটার জার অটোমেটিক ওয়াশিং, অটোমেটিক ফিলিং, অটোমেটিক ক্যাপিং, এই মেশিনটি থাকতে হবে। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকতে হবে ভালো মানের, এবং আপনার মাইক্রোবায়োলজিক্যাল এবং কেমিক্যাল ল্যাব থাকতে হবে, এবং BSTI লাইসেন্স নিতে হবে। যদি আপনি এভাবে যদি ব্যবসাটি করেন, তাহলে আপনি দীর্ঘদিন এই জার পানির ব্যবসা করে লাভবান হতে পারবেন, এবং সরকারি সব নিয়মকানুন মেনে আপনি ব্যবসা করতে পারবেন। এই জাতীয় যে পরামর্শগুলো বা মেশিন কোথায় পাবেন, এই জাতীয় যত পরামর্শ লাগে, আপনারা আমাদের স্ক্রিনে দেখানো যে নম্বরটি আছে, এই নম্বরটিতে ফোন করলে আপনি সকল ধরনের পরামর্শ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আর এই ব্যবসা কীভাবে করবেন, মেশিন কোথায় পাবেন, আমার যে স্ক্রিনে যে নম্বরটি আছে, এই নম্বরটিতে ফোন করলে আপনি আমাদের কাছ থেকেই মেশিন কিনে আপনারা ব্যবসা করতে পারবেন। আমরা বাংলাদেশের সকল জায়গায় অটোমেটিক BSTI স্ট্যান্ডার্ড জার পানির মেশিন আমরা দিয়ে থাকি, তো আপনারা খুব সহজেই করতে পারবেন। আর যারা আপনারা ছোট বোতল করতে চান, ছোট বোতল যারা করতে চান, তাদের ক্ষেত্রে আমরা বলি, ছোট বোতল করতে গেলে আপনাকে অবশ্যই 100% অটোমেটিক ওয়াশিং, ফিলিং, ক্যাপিং মেশিন থাকতে হবে, সঙ্গে লেবেলিং, ডেট কোডিং এবং র্যাপিং মেশিন থাকতে হবে। এগুলো উন্নত মানের হতে হবে এবং BSTI স্ট্যান্ডার্ড হতে হবে, তা না হলে আপনি BSTI লাইসেন্স পাবেন না। আর BSTI লাইসেন্স পেতে আরও কিছু আনুষঙ্গিক বিষয় আছে, এই বিষয়গুলো জানার জন্য আমার এই স্ক্রিনে দেখানো নম্বরটিতে ফোন করে আপনারা আমাদের অফিসে এসে এই ব্যাপারটি সম্পর্কে সম্পূর্ণ পুরোপুরি ধারণা আপনি পেতে পারবেন। আর আপনারা যারা ব্যাটারি পানির ব্যবসা করতে চান, ব্যাটারি পানির ব্যবসাও কীভাবে করবেন, এই জাতীয় যত পরামর্শ আছে, আমার যে স্ক্রিনে দেখানো নম্বরটি আছে, এই নম্বরটিতে ফোন করলে আপনারা এই ব্যাপারে ধারণা পাবেন।
তো সর্বোপরি আমার পরামর্শ হলো আপনারা একটা টাকা ইনভেস্ট করবেন, এখানে একটা ব্যবসার খরচের ব্যাপার আছে, তো সুতরাং আপনারা ভেবে চিন্তে ইনভেস্ট করবেন। এখানে অনেক প্রতারণামূলক ব্যবসায়ী বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে লুকিয়ে আছে, যারা কম দামে একদম সস্তা দামে মানুষকে মেশিন দিয়ে প্রতারিত করছে। আর এই যারা এই এই ধরনের মেশিন দিয়ে প্রতারিত করছে, তারা হয়তো একটা সময়ে একটা মেশিন দিয়ে হয়তো 10,000, 20,000, 50,000 টাকা লাভ করছে, কিন্তু লাভ করার পর দেখা যাচ্ছে যে একটা সময় আপনারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ওই মেশিনটি নিয়ে হয়তো আপনি বিএসটি লাইসেন্স পাচ্ছেন না, বা যে ব্যবসায়ী আপনাদের কাছে মেশিনটি বিক্রি করছেন তিনি হয়তো লুকিয়ে, মানে আপনাদেরকে লুকিয়ে বলছেন যে না এটা বিএসটিআই হবে, বা মিথ্যা কথা বলছেন। তো বিএসটিআই পেতে কী কী বিষয় আপনাকে জানতে হবে? বিএসটিআই লাইসেন্স ছাড়া পানির ব্যবসা করা বাংলাদেশে সম্পূর্ণ অবৈধ। আপনি যদি অবৈধ পন্থা অবলম্বন করেন তাহলে আপনাকে আইনের মুখোমুখি হতে হবে। বাংলাদেশে পানির ব্যবসা করতে গেলে অবশ্যই বিএসটিআই লাইসেন্স আপনাকে নিতে হবে। এখন আপনি যদি বিএসটিআই লাইসেন্স না নিয়ে ব্যবসা করেন তাহলে যে কোনো সময় সরকারি যারা কর্মকর্তা আছে তাদের এবং ম্যাজিস্ট্রেট যারা আছে, যে কোনো সময় তারা আপনার ফ্যাক্টরিটি, তারা মোবাইল কোর্ট পরিচালনা করে এটি বন্ধ করে দিতে পারে। সুতরাং আমার পরামর্শ, একজন পানি বিশেষজ্ঞ হিসাবে আমার পরামর্শ থাকবে, আপনারা যারা পানির ব্যবসা করবেন সকলে সরকারি নিয়ম মেনে বিএসটিএ লাইসেন্স নিয়ে ব্যবসা করবেন। বিএসটিএ লাইসেন্স পেতে কী কী লাগবে, কী মেশিন লাগবে, কোথায় যেতে হবে, কার কাছ থেকে মেশিন নিতে হবে, সম্পূর্ণ সব ধারণা আমি আপনাদেরকে দিব। আমরা আপনারা আমাদের যে স্ক্রিনে যে নম্বরটি আছে 01742930012, এই নম্বরটিতে আপনারা ফোন করবেন। একজন পানি বিশেষজ্ঞ হিসেবে আমি সর্বোচ্চ অনেস্টলি আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা পানির ব্যবসা করে দীর্ঘদিন সুনামের সহিত মার্কেটে থাকতে পারেন, এবং প্রতারণাকারী যেসব ব্যবসায়ী আছে তাদের থেকে আপনারা সতর্ক থাকবেন। এই মার্কেটে অনেক প্রতারণার আশ্রয় নেয় অনেক ব্যবসায়ী আছে, যারা খুবই কম দামে একদম নামমাত্র মূল্যে আপনাদেরকে খুব সস্তা মূল্যে পানির মেশিন সরবরাহ করবে। দেখা যাবে যে ওই সব সস্তা মূল্যের পানির মেশিনে আপনাকে বিএসটি লাইসেন্স আপনি কখনও কোনোদিনও পাবেন না। সুতরাং আপনারা যারা সত্যিকারের পানির ব্যবসা করতে চান, যাদের পানির ব্যবসা করার ইচ্ছা আছে, সেটা হাফ লিটার হোক, 1 লিটার হোক, 2 লিটার হোক, বা 20 লিটার জার হোক, বা ব্যাটারি পানি হোক, আপনাদের যাদের পানির ব্যবসা করার ইচ্ছা আছে তারা সরাসরি আমার স্ক্রিনে দেখানো নম্বরটিতে ফোন করে আমার অফিসে আসবেন। আপনাদেরকে আপনি আমার কাছ থেকে মেশিন নেন বা নাই নেন, আপনি সঠিক পরামর্শ, একটা বিএসটিআই লাইসেন্স আপনি কীভাবে পাবেন, এই সঠিক পরামর্শটা আমি আপনাদেরকে দিতে পারবো। যাই হোক, ভিডিও আমি আর বড় করব না, বিভিন্ন সময় ব্যস্ততার কারণে হয়তো আমি ফোন না ধরতে পারি। আপনারা সবসময় আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমার যে নম্বরটি আছে, অথবা ঢাকায় আমার অফিস আছে, আপনারা আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, আমার যেহেতু আমি একজন মানুষ বিভিন্ন কারণে ব্যস্ত থাকতেই পারি, সুতরাং আপনারা আমাকে একটু ফোন করে বা হোয়াটসঅ্যাপে একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টাইমলি আসবেন, আমি ওই সময় থাকার চেষ্টা করব। তবে সব কথার শেষ কথা হলো আমরা বাংলাদেশকে ভালোবাসি। একজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করা মানুষ হিসাবে বলতে পারি যে বাংলাদেশকে ভালো কিছু দিতে চাই, আর ভালো মানের পানি বাংলাদেশের মানুষ পাক, বাংলাদেশের মানুষ ভালো পানি খা, মানে গ্রহণ করুক, এটাই আমি চাই। এটার জন্য যত ধরনের যুদ্ধ আছে আমি করতে রাজি আছি। আমার জীবনের একমাত্র পেশাই হচ্ছে এই ওয়াটার ট্রিটমেন্ট, আমি পানি নিয়েই কাজ করি বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা আমি করার চেষ্টা করব। আপনারা মেশিন আমার কাছ থেকে কিনেন বা যেখান থেকে কিনেন, আপনারা কীভাবে সরকারি অনুমোদন পেয়ে কীভাবে আপনারা ব্যবসাটি ভালোভাবে চালাতে পারবেন, এই জাতীয় সকল পরামর্শ আপনারা আমার কাছ থেকে পাবেন। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।